আমাদের চ্যানেলের ভালোবাসার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে এনেছি এমনই এক বাস্তব ঘটনা, যে ঘটনা বদলে দিয়েছে শত শত তরুণ তরুণীর জীবন। একজন পতিতা নারী ও একজন সিনেমার নায়িকার মধ্যে ঘটে যাওয়া এই বাস্তব ঘটনাটি বদলে দিতে পারে আমাদের জীবনের সংজ্ঞাও। তাই সকলের প্রতি অনুরোধ, ছোট্ট এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন একদম শেষ অবধি। আর হ্যাঁ, আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন এখনই। তবে আমাদের চ্যানেলের কোনো ভিডিওই আপনার মিস হবে না, প্রতিটা ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক, চলুন যাওয়া যাক মূল ঘটনায়। একজন নায়িকা ও একজন পতিতালয়ের নারী মারা গেল। তাদের কবরস্থ করার পর তাদের কবরের আজাব দেওয়া হলো, কেননা তারা উভয়ই জাহান্নামী। শাস্তি ভোগ করতে করতে পতিতালয়ের নারীর কাজের শাস্তি শেষ হয়ে গেল, তাকে জান্নাতে দেওয়া হলো, নায়িকাকে দেওয়া হলো না। তখন নায়িকাটি ফেরেশতাকে জিজ্ঞেস করল, আমিও খারাপ কাজ করতাম, সেও করত, তাই আমরা জাহান্নামী শাস্তি ভোগ করছি, কিন্তু মেয়েটি তো শাস্তি ভোগ করার পর জান্নাতে চলে গেল, আমি কেন যাচ্ছি না? তখন ফেরেশতারা বলল, তুমি জাহান্নামের শাস্তি ভোগ করছো এই কারণে, কারণ তোমার ছবি পৃথিবীতে রয়েছে আর সেই ছবিগুলো বেগানারা দেখছে। এই ছবিগুলো যতদিন থাকবে, মানে এই ছবিগুলো যতদিন বেগানারা দেখবে, ততদিন পর্যন্ত তুমি শাস্তি ভোগ করবে। তোমার ছবি বেগানারা দেখার কারণে বেগানারা যেমন গুনাহগার হচ্ছে, তেমনি তাদের জন্য তুমিও হচ্ছ, যার কারণে তোমার শাস্তি চলমান রয়েছে। এই ছবিগুলো কিয়ামত পর্যন্ত থাকলে কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করবে। ঘটনাটি ইসলামের কোনো নির্ভরযোগ্য সূত্রে উল্লেখ আছে কিনা এ নিয়ে আমার জানা নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘটনাটি সংগ্রহ করা। এরই মাঝে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুলভাবে ভাইরাল হয়েছে এবং এ থেকে অনেকেই শিক্ষাও নিচ্ছেন। বলতে পারেন সেটা আবার কিভাবে? হ্যাঁ, শিক্ষা নিচ্ছে এই কথাগুলো থেকে। যেসব মেয়েরা ফেসবুকে ছবি আপলোড করছেন, তাদের কি জাহান্নামের আগুনের ভয় নাই? এত করে বলার পরও কোনো নিত্য নতুন ভাবে প্রোফাইলে নিজের বা অন্যের ছবি ঝুলাচ্ছেন, নিজের ছবি না দিয়ে অন্যের ছবিতে পার পেয়ে যাবেন ভেবেছেন? কিন্তু না, পার পাবেন না, কবর এত সহজ নয়। নিজের ছবি দিচ্ছেন না কিন্তু অন্যের ছবি দিচ্ছেন, তাই বলে এই না যে আপনি গুনাহগার হচ্ছেন না, যার ছবি সেই হচ্ছে। না রে বোন, আপনার ছবি দেওয়ার কারণে আপনি যেমন গুনাহগার হচ্ছেন, তেমনি অন্যের ছবি দেওয়ার কারণেও, অন্যের ছবি দেওয়ার কারণে যার ছবি দিয়েছেন সে গুনাহগার হচ্ছে, তাকে যারা যারা দেখছে তারাও হচ্ছে, সেই সাথে আপনিও হচ্ছেন, কেননা আপনার কারণে অন্যরা অন্যের ছবি দেখছে। বোন, যেখানে প্রয়োজন ব্যতীত ছবি তোলা জায়েজ নেই, সেখানে তুমি নিজের বা অন্যের ছবি দিচ্ছ কিভাবে? জবাব হতে পারে, অন্যের ছবি দিচ্ছি, নিজে তো তুলে দিচ্ছি না, অন্যের জন্য কেন গুনাহগার হব? বোন, ছবিটা নিজের বা অন্যের হোক না কেন, ছবিটা তো উঠিয়েই দিচ্ছেন, তুমি না উঠাইলে অন্যজন তো উঠাইছে। বোন, কেন শুধু শুধু নিজের বা অন্যের জন্য গুনাহগার হতে হবে? গুনাহ করবে মানে কবর শাস্তি ভোগ করবে। ফেসবুক থেকে ঘটনাটি এজন্যই তুলে আনা যে এ থেকে যদি কোনো বোন শিক্ষা নিয়ে ফেসবুকে নিজের বা অন্যের ছবি দেওয়া থেকে বিরত থাকে, সেটাই হবে আমাদের সার্থকতা। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভিডিওটি একজন মেয়েকে ফেসবুকে নিজের কিংবা অন্যের ছবি আপলোড করার আগে কতটা ভাবতে বাধ্য করবে বলে আপনার মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে আপনার সকল পরিচিত ভাই বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও এমন ঘটনা নিয়ে প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।